আমি অদিতি আজ আপনাদের একটি ছোট ভৌতিক গল্প শোনাব। নাম অমলা, লিখেছেন লেখক বিমল কর। কিকিরা চরিত্রের স্রষ্টা বিমল কর একজন প্রথিতযশা লেখক, যিনি তার সাহিত্য প্রতিভার জন্য সাহিত্য একাডেমি পুরস্কারেও ভূষিত হন। গল্প শুরুর আগে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, গল্প শেষে আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং ভিডিওটি লাইক করবেন। যারা নতুন এই চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসুন তবে শুরু করি আজকের গল্প অমলা। আমাদের বন্ধু নীলুর সঙ্গে বেড়াতে গেলেই কোনো একটা দুর্ঘটনা ঘটেই থাকে। ঘাটশিলায় গিয়ে মিহির হাত ভেঙেছিল, জোসিটিতে যেবারে গেলাম সেবারে শরৎ টাঙা থেকে পড়ে গিয়ে মাথায় বেশ চোট পেয়েছিল, আর একবার তো আমরা রাঁচির রাস্তায় বাস উল্টে মোড়ে যেতে যেতে বেঁচে গিয়েছি। অবশ্য এসব ঘটনার জন্য নীলুকে পুরোপুরি দায়ী করা উচিত নয়, তার এই মাত্র অপরাধ সে ঘাটশিলার সুবর্ণরেখার পেছল পাথরে পা দিয়ে এগিয়ে যাওয়ার পথটা আমাদের দেখিয়েছিল, কিংবা জোসিডিতে যে টাঙাটা চাকা ভেঙে রাস্তার মধ্যে কাত হয়ে পড়ে গিয়েছিল, দুর্ভাগ্যক্রমে সে টাঙাটা নীলুই ভাড়া করেছিল। রাঁচির রাস্তায় বাস সম্পর্কেও একই কথা, নীলুই আমাদের সন্ধ্যের বাস ধরার জন্য টেনে নিয়ে গিয়েছিল। এই সব ঘটনাকে আমরা নীলুর সঙ্গে একটা যোগসূত্রে জড়িয়ে দিলেও সেটা নিতান্তই পরিহাস। যে ঘটনা স্বাভাবিক দুর্ঘটনা হিসাবে ঘটতে পারত তার সঙ্গে নীলুকে জড়ানো অনুচিত। তবু আমরা ঠাট্টা করেই বলতাম নীলু একটা অপয়া। নীলু এসব কথায় কান করত না, রাগও করত না। সেবার ঘটনাটা অন্যরকম ঘটেছিল, এর জন্য নীলু কতটা দায়ী বা কতটা দায়ী নয় তাও আমি জানি না, কিন্তু যা ঘটেছিল তার আদি থেকে অন্ত পর্যন্ত নীলুর ভূমিকাই ছিল মুখ্য। ক্রিসমাসের দিন চার পাঁচ ছুটির মুখে নীলু এসে বলল, চল কাছাকাছি একটা জায়গা থেকে ঘুরে আসি। মিহিরা শরৎ ভাবছিল শীতের দিনে হরিহরদের গালুডি থেকে বেরিয়ে আসবে। শরৎ বলল, কাছাকাছি জায়গাটা কোথায়? নীলু বলল, ভেরি নিয়ার, সীতারামপুর থেকে মাত্র কয়েকটা স্টেশন। আমি বললাম, সেখানে কি আছে? নীলু বলল, সাংঘাতিক লোনলি, এনতার ফাঁকা মাঠ, শীতের ঠান্ডায় হিমে জমে বরফ হয়ে থাকে, ফার্স্ট ক্লাস মুরগি, আর শুনেছি টেরিফিক চমচম পাওয়া যায়। শরৎ ফাঁকা মাঠের ভক্ত, কাব্যে তার মতি আছে। মিহির মুরগি রাঁধে চমৎকার, কিন্তু এসব কথা নয়। দু চার দিনের জন্যে শীতের হাওয়া গায়ে লাগিয়ে আসায় আমরা সকলেই উৎসাহী ছিলাম, অতএব যথাসময়ে যাত্রা করা গেল। রেলের টাইম টেবিলে এই স্টেশনের নামটি আছে কি না আমি জানি না, হয়তো আছে, কিন্তু তার নাম আমার পক্ষে বলা সম্ভব না। আমরা ট্রেন থেকে নেমেছিলাম সন্ধ্যের পর, ফাঁকা স্টেশনে দু একটা বাতির টিমটিম করে জ্বললেও হালকা জ্যোৎস্না এবং ঘন কুয়াশার মধ্যে স্টেশনের সাইনবোর্ড আমাদের চোখে পড়েনি। জায়গাটি আশ্চর্য রকম নিরিবিলি, মনে হয় যেন জগৎ সংসারের স্থূল স্পর্শ থেকে এক প্রান্তে বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে। ছায়ার মতো একটি দুটি রেল কোয়ার্টার, টিলার মতো উঁচু জায়গায় ছোট স্টেশন ঘর, বাইরে দু চারটে খাপড়া ছাওয়া দোকান টিমটিমে লণ্ঠনের আলো, গাড়ি ঘোড়ার কোনো চিহ্ন কোথাও ছিল না। নিজেদের বিছানা সুটকেস নিজেরাই বয়ে বয়ে প্রায় সিকিম মাইলটা পথ এগিয়ে আমরা যে বাড়িটায় ঢুকলাম সে বাড়িতে মানুষ ছিল, মোটামুটি আমাদের পক্ষে চলনসই বাড়ি। মাথার উপর টালি, মাঝারি মাপের একখানা ঘর, সামনে বারান্দা, অল্প উঠোন, বাড়ির বাইরে কুয়োতলা। যে মানুষটি আমাদের অভ্যর্থনা করল তার বয়স হয়েছে, এ বাড়িরই রক্ষক অর্থাৎ মালি বলা যায়। বাড়ির ব্যবস্থা নীলুই করেছিল আগে। নীলু জনতা স্টোভ ধরিয়ে চায়ের জল চড়িয়ে দিল। ঘরটা মোটামুটি পরিষ্কারই ছিল,
গোটা দুই পুরনো তক্তপোষ জুড়ে আমাদের বিছানা পাতা হয়ে গেল। মোম আর লণ্ঠনের আলোয় হাত মুখ ধুয়ে আমরা যখন কম্বল পায়ে চাপিয়ে বসলাম, তখন মোটামুটি আরামই লাগছিল। চা আর সিগারেট খেতে খেতে শরৎ বললে, রিয়েলি ইট ইজ উইন্টার। মিহির বলল, মস্ত ভুল হয়ে গেল, একটা হুইস্কি আনা উচিত ছিল। আমি বললাম, কম্বলে শীত কাটলে হয়। নীলু চায়ের পর টিফিন কেরিয়ারে বয়ানা খাবারগুলো একে একে গরম করে নিল। তারপরে গল্প গুজবে আমরাও খানিকটা রাত হলে খাওয়া দাওয়া সেরে নিলাম। বাইরের বারান্দায় বালতি ভরা জল ছিল। মুখ ধুতে গিয়ে মিহির যখন কুলকুচি করছে আর শরৎ তার হাতে টর্চের আলোটা এপাশ ওপাশ দোলাচ্ছে, তখনই হঠাৎ তার নজরে পড়ল বারান্দার এক কোণে একটা টিনের সাইনবোর্ড। টর্চের আলোটা সাইনবোর্ডে পড়তেই শরৎ তার হাত আর নাড়তে পারল না। একইভাবে আলো ফেলে রেখে হঠাৎ সে বলল, আরে। তার আরে বলার সঙ্গে সঙ্গেই আমি ভালো করে তাকালাম। তাকিয়ে দেখি সাইনবোর্ডে একটি মেয়ের মুখ। স্পষ্ট করে তার চোখ মুখ দেখা যাচ্ছিল না। না দেখা যাবার কারণ রঙের বিবর্ণতা ততটা নয় যতটা মেয়েটির মুখের ভঙ্গির জন্য। মুখটা একপাশে হেলানো, একটিমাত্র চোখ, নাক এবং এলানো চুলের গুচ্ছ চোখে পড়ছিল। একপাশে বড় বড় করে লেখা অমলা স্টোর্স। সাইনবোর্ডটা দেখতে দেখতে আমি বললাম, আশ্চর্য। নীলু ততক্ষণে ঘর ছেড়ে বেরিয়ে এসেছে। মিহিরের মুখ ধোয়াও শেষ, মিহির বলল, কি আশ্চর্য। আমি বললাম, ওদিকে দেখ। মিহির সাইনবোর্ডটার দিকে তাকালো। শরৎ তখনও সমানে টর্চের আলো সেদিক পানে ধরে রেখেছে। মিহির কেমন যেন চমকে উঠে বলল, মাই গড। নীলু আমাদের ঘাড়ের পাশে এসে গিয়েছিল, বলল, কি রে বলে সে নিজেই সাইনবোর্ডটার দিকে তাকালো। তাকিয়ে আছে তো আছেই, আচমকা সে বলল, স্ট্রেঞ্জ। এই যে আমরা চার বন্ধু অমলা স্টোর্সের সাইনবোর্ড আঁকা অর্ধ বিবর্ণ মেয়েটির মুখের দিকে তাকিয়ে যে যার মতো অবাক আর বিহ্বল হয়ে গেলাম, তার নিশ্চয়ই কোনো কারণ ছিল। কিন্তু কারণটা কি তখন বোধহয় কেউই স্পষ্ট করে অনুভব করতে পারছিলাম না। কেন যেন আমরা খানিকটা আড়ষ্ট হয়ে মুখ ধুয়ে নিলাম। মিহির বলল, সেই বুড়োটা কোথায় গেল? নীলু বলল, ওর বাড়িতে গিয়েছে, কাছেই বাড়ি। আমরা হাত মুখ মুছতে মুছতে ঘরে চলে এলাম। শরৎ দরজা বন্ধ করে দিল। মিহির বিছানার ওপর থেকে সিগারেটের প্যাকেট তুলে নিয়ে আমাদের দিকে এগিয়ে দিল। আমরা চার বন্ধু পরপর সিগারেট ধরিয়ে নিলাম। সিগারেটের মস্ত টান দিয়ে শরৎ শেষে বলল, এখানে ওই সাইনবোর্ডটা কি করে এলো? নীলু বলল, মানে নিশ্চয়ই কেউ এনে রেখেছে। শরৎ বলল, এরকম ঘটনা আমি জীবনে দেখিনি, অবাকাণ্ড মাইনি। মিহির বলল, আমি থ মেরে গিয়েছি। আমি বলল, কি করে এমন হয় আমার মাথায় ঢুকছে না। নীলু মুঠো পাকিয়ে সিগারেট টানছিল, ছাদের দিকে মাথা তুলে বিড়বিড় করে বলল, এশালা ভূতের কারবার। আমরা চারজনেই অবাক হয়ে গিয়েছি অমলা স্টোর্সের বিজ্ঞাপনের মেয়েটিকে দেখে। কিন্তু কেন হয়েছে তা আরো কিছুক্ষণ কেউ প্রকাশ করতে পারলাম না। তক্তপোষের ওপর ঢালাও জোড়া বিছানায় চার বন্ধু চুপচাপ বসে প্রথম সিগারেট শেষ করে ফেললাম। ঘরের মধ্যে এক কোণে লণ্ঠনটা জ্বলছে মিটমিট করে। ঘরের মধ্যে শীত এত প্রবল যে বাইরে বোধহয় পশু পাখিও নেই। কোথাও কোনো শব্দ আমরা শুনছিলাম না, কুকুর পর্যন্ত কোথাও ডাকছে না। শরৎ তার কম্বলটা গায়ে জড়িয়ে নিয়ে সাধু বাবার মতন করে বসল, বলল, ভাই ওই যে বাইরে অমলা স্টোর্সের সাইনবোর্ডে মেয়েটার মুখ দেখলাম, ওই মুখ আমি আগে দেখেছি, এক্স্যাক্টলি দ্যাট ফেস।
মিহির বলল, আরে ওই মেয়ের মুখ আমারও চেনা। আমি আর নীলুও একই কথা বললাম, আমরা চার বন্ধু একই মেয়েকে চিনি, এটা কিছু অসম্ভব নয়। এরকম পাঁচ সাতজনের নাম করে দেওয়া যায়, যেমন কলেজে নীলিমাকে, যদিও নীলিমা আমার আর শরতের সঙ্গে পড়লেও মিহিরদের সাথে পড়তো না। মিহির আর নীলু আলাদা কলেজে পড়ত। আমাদের কলেজে আড্ডা মারতে এসে নীলিমাকে দেখেছে। ইউনিভার্সিটিতে হাসির বেলায়ও সেই রকম। সে মিহিরদের হিস্ট্রি ডিপার্টমেন্টে ছিল, কিন্তু আমরা তাকে দেখেছি। নিরুপমা বৌদি, মিহিরদের পাড়ায় সেই স্কুল টিচার আভা মৈত্র, এরকম কত মেয়ে আছে যারা আমাদের পরিচিত, কিন্তু সে পরিচয় সমষ্টিগতভাবে একক নয়। অমল স্টোর্সের মেয়েটির বেলায় আমাদের তেমন কোনো ঘটনা মনে পড়ছিল না। মেয়েটিকে আমরা যেন চিনি, কিন্তু একা একা কোনোদিন একসঙ্গে দুজনেও তাকে দেখিনি। নীলু শরৎকে বলল, তুই ওকে কোথায় দেখেছিস? শরৎ বলল, ভাই আমি চুঁচড়োয় একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম, বেশি দিনের কথা নয়, গত বর্ষায় বোধহয় শ্রাবণ মাসে। আমার মামাতো ভাইয়ের বিয়েতে বরযাত্রী, সেখানে প্রথম মেয়েটিকে দেখি। কন্যাপক্ষের মেয়ে, মানে পাত্রীর দিদি দিদি হবে। সত্যি বলতে কি, বিয়ে বাড়িতে যত মেয়ে ছিল তার মধ্যে ওই মেয়েটির নজর টানে সবার আগে। কেন নজর টানে সে কথা আমায় জিজ্ঞেস করো না, আমি তোমাদের বোঝাতে পারবো না। ওর অসম্ভব একটা চার্ম ছিল, লম্বা শ্যামলা ছিপছিপে চেহারা, শ্যামলা রং যে এত সুন্দর দেখায় আমি জীবনে দেখিনি। শরীরের গড়ন নিখুঁত, যেমন চোখ মুখ তেমনই হাত পা, স্পেশালি চোখ, লোকে বলে পাখির পালকের মতো টানা টানা চোখ নাকি হয়, আমি সেই প্রথম দেখলাম। সত্যি পাখির পালকের মতো চোখ, মনি দুটো কালো কুচকুচ করছে, দাঁত কি অসম্ভব সাদা ঝকঝকে। একটাই শুধু অবাক কাণ্ড, বিয়ে বাড়িতে মেয়েটি তার মাথার চুল একেবারেই এলো রেখেছিল, খোপা নয় বিনুনি নয়, একটা রিবন পর্যন্ত তার মাথায় ছিল না। এমন চমৎকার চুল মেয়েদের দেখাও যায় না আজকাল, যেমন ঘন তেমনি কালো, সামান্য কোঁকড়ানো, আর কম করেও কোমর ছাড়ানো চুল। আমাদের ধারণা হয়েছিল মেয়েটি তার মাথার চুল দেখাবার জন্যে ওইভাবে রয়েছে। বিয়ে বাড়িতে মেয়েরা অন্য পাঁচভাবে মাথার চুল দেখায়, কিন্তু এভাবে নয়। আমরা নিজেদের মধ্যে বলা বলিও করেছি, মেয়েদের বাড়ির তরফেও কেউ কেউ দেখলাম একই কারণে অখুশি, কিন্তু আমাদের খুঁতখুতুনিতে কি আসে যায়, মেয়েটির চুলও তার চার। বলতে নেই, আমি এমনই মুগ্ধ হয়ে গিয়েছিলাম যে বিয়ে ফিয়ে ভুলে সারাক্ষণ ওকে দেখেছি যতক্ষণ পেরেছি। আলাপের চেষ্টা করে একটা সুযোগও জুটেছিল, দু চারটে কথা বলার চেষ্টা করতে গিয়ে দেখেছি মেয়েটি শুধু হেসেছে। আমি শালা টু টেল ইউ ফ্র্যাঙ্কলি প্রেমে পড়ে গিয়েছিলাম, আমাকে এমন করে নাড়া দিয়েছিল মেয়েটি, কি বলবো। পরের দিন আবার কলকাতা থেকে ছুটলাম, নিজে যেচেই বলতে পারিস বড় বউ আনতে চুঁচড়ো। গিয়ে দেখি মেয়েটি নেই, ভোরবেলায় তার বাড়ি ফিরে গেছে। মনটন খারাপ হয়ে গেল, যাস না, যে জন্যে যাওয়া সেইটাই বরবাদ। তারপর আমি মেয়েটি সম্পর্কে অনেক খোঁজ খবর নেবার চেষ্টা করেছি, শুনেছি ওরা বর্ধমানের লোক, এর বেশি কোনো খবর পাইনি। আমার ভাই এবং ভাইয়ের বউ আমায় আর কিছু বলতে পারেনি বা বলেনি। আজ এতদিন পরে একেবারে অবিকল সেই মেয়েটির মুখ আমি ছবির মধ্যে দেখলাম, হয়তো চোখের ভুল, কাল সকালে একবার দেখব। তবে আমিও মুখ ভুলে যাব এমন আমার মনে হয় না। এখানে কি করে কার হাতে ওই মুখে ছবি ফুটে উঠল বুঝতে পারছি না। দোকানে সাইনবোর্ডে এমন সুন্দর মেয়ের মুখ কেউ আঁকে নাকি? ছি ছি। শরৎ যখন কথা বলছিল মিহির খুব চঞ্চল হয়ে উঠেছিল, তার চোখ মুখ দেখে মনে হচ্ছিল সে যেন কিছু প্রতিবাদ করে বলতে চায়। শরৎ তার কথা শেষ করা মাত্র মিহির ফস করে একটা সিগারেট ধরিয়ে বলল, তা কি করে হবে,
আমি যে ওকে নিজের চোখে চোর বাগানে দেখেছি। চোর বাগানে? আমি শুধলাম, আলবাত চোর বাগানে। চোর বাগানে আমার মেজদিরা থাকে, মানে মেজদির শ্বশুর বাড়ি চোর বাগানে। ভাই, সে এক কাহিনী। আমার মেজদির এক ভাসুর বরাবরই পাগলা গোছে, মাথায় ছিটছিট আছে, কিন্তু খুব পণ্ডিত লোক। এনশিয়েন্ট হিস্ট্রির নাম করা ছাত্র ছিলেন এককালে, কলেজে পড়িয়েছে না কিছুকাল। হ্যাপা টাইপের লোক, চাকরি বাকরি ছেড়েও দিয়েছিলেন, বিয়ে থা করেননি। আমরা তাকে বিলাসদা বলেই ডাকতাম, নাম ছিল বিলাস। একদিন এক কাণ্ড হলো, আমাদের বাড়িতে খবর এলো বিলাসদাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিলাসদা বাচ্চা নন, ছেলে মানুষ নন, পলিটিক্যাল পার্টির লোক নন যে তাকে খুঁজে পাওয়া যাবে না। বাবা বললে, একবার মেজদির বাড়ি যা, গিয়ে দেখ কি ব্যাপার। মেজদির চোর বাগানের বাড়িতে গিয়ে দেখি একটা হুলুস্থুল কাণ্ড চলছে। বিলাসদা দিন দুয়েক আগে দুপুরবেলা বাড়ি থেকে বেরিয়ে যান, ওরকম তো রোজই যান, কেউ কিছু জিজ্ঞেস করেনি। রাত পর্যন্ত বিলাসদা ফিরছেন না দেখে বাড়ির লোক বেশ চিন্তিত হয়ে ওঠে, খোঁজখবর নিতে শুরু করে। খ্যাপা লোক কোথায় গেছেন কি করছেন বোঝা মুশকিল। সেই রাতটা কাটার পর সকাল থেকে ছুটোছুটি লেগে গেল, আত্মীয় স্বজনদের বাড়ি, বন্ধু বান্ধবদের ডেরা, ডাঙা, হাসপাতাল, পুলিশ, কোথাও কোনো ট্রেস নেই। লোকটা তবে গেল কোথায়? কলকাতা ছেড়ে বিলাসদা পালিয়ে গেলেন নাকি, কোথায় গেলেন? এইরকম একটা বিতিকিচ্ছিরি অবস্থায় আমি মেজদির বাড়ি গিয়েছিলাম সকালে, যাওয়াই সার, কোনো কাজে এলাম না। মেজদি বলল, তুই বিকেলে একবার আসিস। আবার বিকেলে গেলাম, গিয়ে দেখি বাড়িতে কান্নার রোল উঠেছে। বিলাসদার রাস্তার মধ্যে সেরিব্রাল অ্যাটাক হয়, রাস্তাতেই পড়ে যান। তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর এমার্জেন্সির বাইরে ফেলে রাখা হয়েছিল, পরে বেডে নিয়ে যাওয়া হয়। পুরো একটা দিন কমপ্লিট অজ্ঞান ছিলেন, তারপর মারা যান। বিলাসদার কাছে এমন কিছু ছিল না তাকে ট্রেস করা যায়। অনেক কাঠ খড় পুড়িয়ে ট্রেস করা গেল যখন, তখন শুনলাম মর্গ থেকে ডেড বডি আনাতে হবে। সেই বডি আনতে লোক গেছে, বুঝতেই পারো আমি কি অবস্থায় পড়েছি তখন। বিলাসদা মারা যাওয়ার খবর পেয়ে বাড়িতে অনেক লোক এসে গেছে, আসছে একে একে। তার মধ্যে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ছাড়াও বিলাসদার পুরনো ছাত্রছাত্রীরাও ছিল। কান্নাকাটি, কেউ খাট আনছে, কারা যেন ঝুড়ি ঝুড়ি ফুল কিনে আনলো। ঠিক ওই সময় আমি একটি মেয়েকে দেখলাম। মেয়ে দেখার অভ্যেস আমার চিরকাল, কিন্তু ভাই সত্যি বলছি, এরকম মেয়ে আমি জীবনে দেখি। আশ্চর্য দেখতে, তার পুরো চেহারার মধ্যে এমন একটা আকর্ষণ ছিল যা বুঝিয়ে বলা যায় না। ছিপছিপে চেহারা, মাথায় লম্বা সুন্দর কোমর, ঘাড় পিঠ নিখুঁত, মুখখানিও ভারী মিষ্টি, মোলায়েম অথচ অভিজাত। সাদা খোলের একটা শাড়ি, কালো পাড়, গায়ের জামাও সাদা, মাথার চুল একেবারে এলো। বিষণ্ণ শান্ত উদার চোখ মেলে সে বার কয়েক বারান্দার বাইরে এলো গেল। আমি যতক্ষণ পারি তাকে দেখতে লাগলাম, মনে হচ্ছিল ও যেন চোখের আড়ালে না যায়। বাড়িতে এত লোকজন যে কার কে আত্মীয়, কার কি পরিচয়, ওই দুঃখের অবস্থায় কাউকে জিজ্ঞেস করার কথা না। তবু আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম, সে বলল জানি। আমি গিয়েছি বিলাসদার শ্মশান যাত্রার শোকযাত্রী হতে, অথচ একটি মেয়েকে দেখে সমস্ত কিছু ভুলে গিয়ে তাকে দেখছিলাম আর ভাবছিলাম। বিলাসদার দেহ এলো, বাড়িতে নামানো হলো, কান্নাকাটি, ফুল, কত কি হলো। আমি শুধু মেয়েটিকে খুঁজে বেড়াচ্ছি আর দেখছি। তারপর যখন বিলাসদাকে নিয়ে আমরা বেরোচ্ছি সন্ধেবেলা, হরিবোল শুরু হয়েছে, মুখ ফিরিয়ে দেখি সেই মেয়ে নিবিড় বিষণ্ণ উদাস চোখে চেয়ে আছে। শোক আর বেদনায় সেই সন্ধ্যাটি যেন তার মুখশ্রীতে নিবিড় হয়ে থাকে।
তারপর আর তাকে দেখিনি। এতকাল পরে আজ এখানে আবার তার ছবি দেখলাম। আমি জানি না আমার কোনো ভুল হচ্ছে কি না, তবে সেই মেয়েটিকে আমার ভোলার কথা না। অমলা স্টোর্সের সাইনবোর্ডের ছবিটা আর ওই মেয়ের মুখ হুবহু এক। আমি বুঝতে পারছি না কেমন করে এটা হোক। তাছাড়া ওই মুখ অমলা স্টোর্সের সাইনবোর্ডেই বা এলো কী করে, কে আঁক? বলতে বলতে মিহির চুপ করে গেল। মিহিরের কথা ফুরলে আমরা চুপচাপ। নীলু নতুন একটা সিগারেটের প্যাকেট খুলল, আমরা চারজনে সিগারেট ধরালাম। শীত যেন হাত পা গায়ে বসে যাচ্ছে, কপাল ব্যথা করছে। আমি বললাম, অমলা স্টোর্সের ওই মেয়েটির মুখ দেখে আমার একজনের কথা মনে পড়ছে। তার নাম অমলা কিংবা কমলাও হতে পারে, ঠিক বলতে পারব না। পারবো না কেননা তাকে যারা ডাকছিল তারা আমার থেকে এতটা তফাতে ছিল যে আমি নামটা স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। ব্যাপারটা আগে ঘটেনি, এবার পুজোর সময় মা আর মাসিমা তীর্থ করতে বা বলো বেড়াতে ওই স্পেশাল গাড়িতে যাচ্ছিল। টাকা পয়সা জমা দিয়ে যথারীতি সিট বুক হয়েছে। যাত্রার দিন আমি গেছি হাওড়া স্টেশনে মা আর মাসিমাকে তুলে দিই। সে ভাই এক এলাহি কাণ্ড, মানুষে এত বেড়ায় আমার জানা ছিল না। বুড়ো বুড়ি বউ বিধবা যুবতী কোনো দিকেই কমতি নেই। যারা যাবে তারা তো যাবেই, যারা যাচ্ছে তাদের আত্মীয় স্বজনে প্ল্যাটফর্মটা গিজগিজ করছে। মার মাসিমাকে তুলে দিয়ে আমি নিচে নেমে একটু হাওয়া খাচ্ছি। দেখি ওই মেয়ে, সংসারে এক একটা ঘটনা ঘটে ঠিক যেন বজ্রপাত। কখন ঘটে গেল, কি করে আমাদের চোখ ধাঁধিয়ে দিল, স্তম্ভিত হলাম, বোঝাই যায় না। এটাও ঠিক তেমনই, একেবারে আচমকা দেখলাম সেই মেয়েটি আর দুজনের সঙ্গে বিছানাপত্র সুটকেস এনে গাড়িতে চড়ছে। অসামান্য চেহারা ভাই, যাকে আমরা ডানা কাটা পরিয়ে উর্বশী বা ওই রকম কিছু বলি মোটেও তা না, একেবারে অন্যরকম। দেখা মাত্র চোখে যেন বিদ্যুতের ঝিলিক লেগে যায়, এমন সুস্ত্রী সংযত শালীন চেহারা। ভগবান মেয়েটিকে কোথাও যেন চড়া রঙে আঁকতে চান, একেবারে নরম তুলিতে নরম রঙে, নিখুঁত গড়ন, কোথাও কোনো অমিল নেই, অসঙ্গতি নেই। যেমন হাত পা তেমনি কোমর বুক গলা, মুখটি যেন শরতের ফুটে ওঠা জ্যোৎস্নার মতো, এমন মসৃণ স্নিগ্ধ চোখ জুড়ানো। আমি হাঁ করে মেয়েটিকে দেখতে লাগলাম। সে গাড়িতে উঠল, তার জায়গা খুঁজে নিল, জিনিসপত্র রাখল, তার দুই সঙ্গিনী তাকে অমলা কিংবা কমলা বলে ডেকে ডেকে কথা বলতে লাগল, আর হু হু করে সময় পড়ে যেতে লাগল। আমি তখন চোখে কি দেখছি আর দেখছি না খেয়াল নেই, বুকের মধ্যে কিসের একটা তোলপাড় চলছে, মাথা ঝিমঝিম করছিল। হ্যাঁ, বলতে ভুলে গেছি, মেয়েটি চুল ছিল এলানি। কেন কী জন্যে আমি জানি, এই চুলের জন্যে তাকে কেমন একটা যোগিনী যোগিনী দেখাচ্ছিল। সাম সর্ট অফ রিলিজিয়াস পিউরিটি ওয়াজ দেয়ার। তারপর গাড়িটা কখন ছেড়ে দিল দেখলাম, সে জানলা দিয়ে মুখ বাড়িয়ে হাসছে, আস্তে আস্তে হাত নাড়ল, আমিও একবার হাত নেড়ে দিলাম, গাড়ি ওকে নিয়ে চলে গেল। আমি বেহুশ হয়ে বাড়ি ফিরলাম। সত্যি ভাই, কোনো দিন ভাবিনি আর ওকে দেখব, কিন্তু আজ হলো কি? এই একটা পাণ্ডব বর্জিত জায়গায় একটা বাড়িতে কোথাকার একটা দোকানের সাইনবোর্ডে তারই মুখ দেখলো, আশ্চর্য। আমার বিশ্বাস করতে ইচ্ছে করছে না, তবু অবিশ্বাস করতে পারছি না। আমি আমার কথা শেষ করলাম। এবারে নীলুর পালা। আমরা চারজনেই মাথায় গায়ে কম্বল জড়িয়ে আছি, কনকন করছে ঠান্ডা, বিছানাটা এলোমেলো হয়ে গেছে, সিগারেটের ধোঁয়ায় ঘর ভরা, লণ্ঠনের আলোটাকে কুয়াশার আড়াল দেওয়া আলোর মতো দেখাচ্ছে। নীলু বলল, আমি ভাই মেয়েটিকে দেখেছি এবারে অন্যভাবে। একদিন দুপুরবেলায় অফিসে আমার এক বন্ধুর ফোন পেলাম, বলল
শিগগির আয় আমার খুব বিপদ। ফোন পেয়ে ভবানীপুর ছুটলাম, গিয়ে দেখি পুষ্প, আমার বন্ধুর নাম পুষ্প, পাগলের মতো মাথা ঘুরছে। লোকজন জমে গেছে চারপাশে, পুলিশের গাড়ি, অ্যাম্বুলেন্স, পুষ্পর বউ বিষ খেয়ে আত্মহত্যা করেছে। ব্যাপারটা বুঝে দেখো কোথা থেকে কি সুইসাইড কেস, কাজে পুষ্পর বউকে পোস্টমর্টেমের জন্যে নিয়ে চলে গেল, আর পুলিশরা পড়ল পুষ্পকে নিয়ে। পরের দিন বিকেলে আমরা পুষ্পর স্ত্রীর ডেড বডি পেলাম, হিন্দু মহাসভার গাড়ি করে নিয়ে গেলাম কেওড়াতলা। তখন সন্ধে হয়ে গেছে, আমাদের পর আরেকটা ডেড বডি এলো, হাটে শোয়ানো, মুখ খোলা, ফুলঠুল সামান্য রয়েছে। কি বলবো ভাই, এমন মেয়ে আমি দেখিনি, মনেই হয় না সে মারা গেছে। যেন চোখ বুঝে ঘুমিয়ে আছে, ঘুমিয়ে ঘুমিয়ে মজার কোনো স্বপ্ন দেখছে। ঠিক ফুলের মতো মুখ, কি অপরূপ চোখ, ঠোঁট, নাক, মাথা, চুলগুলো কাঁধে দুপাশে ছড়ানো। আমি হাঁ করে তাকিয়ে থাকলাম, ভুল করে জ্যান্ত লোককে পোড়াতে আনেনি তো, কিন্তু তাই কি করে হয়। পুষ্পর বউকে ততক্ষণে চুল্লিতে নিয়ে যাচ্ছে, পুষ্প হাউ মাউ করে কাঁদছিল, আমি শুধু মেয়েটিকে দেখছি, দেখছি আর ভাবছি ও কি সত্যই মৃত না জীবিত, জীবিত না মৃত। ভাবতে ভাবতে দেখি মেয়েটি যেন তার ঠোঁটের কোণে পাতলা একটু হাসল, কেন হাসল বুঝতে পারার আগেই চুল্লিতে তার ডাক পড়ল। হ্যাঁ আমি তো তাই বলব, চুল্লিতে তার ডাক পড়ল। এমন একটা মেয়েকে উঠিয়ে নিয়ে যাওয়ার আগে আমি শ্মশান ছেড়ে পালিয়ে এলাম। জীবনে আমরা কত মুখ ভুলে যাই, কোনো কোনো মুখ আমৃত্যু ভুলি না, এই মুখ হলো সেই মুখ, আমি ভুলিনি, ভুলতে পারিনি। কিন্তু অবাক হয়ে ভাবছি সেই মুখ এখানে এলো কী করে, স্ট্রেঞ্জ। নীলু চুপ করল। আমি অবাক হয়ে ভাবছিলাম বিয়ে বাড়িতে যে মুখের দেখা শরৎ পেয়েছিল সেই মুখ কোথা দিয়ে কোথায় এসে শেষ হলো। হায় হায়, আমরা বসেই থাকলাম চুপচাপ, চার বন্ধু মাথা গা কম্বলে জড়িয়ে লণ্ঠনটা টিম টিম করে জ্বলতে লাগল। হঠাৎ শরৎ বলল, বাইরে বড় শীত, আমার কেন যেন ইচ্ছে করছে অমলাকে ঘরে এনে রাখি, মানে ওই অমলা স্টোরসে সাইনবোর্ডটাকে। শরৎ মাথা নেড়ে বলল, হ্যাঁ তবে সাইনবোর্ড ফোর্ড বলো না, ও অমলা। নীলু বলল, আনলেই হয়, এমন কি কঠিন কাজ। আমরা চার বন্ধু টর্চ আর লণ্ঠন নিয়ে দরজা খুলে অমলাকে আনতে গেলাম বারান্দায়। সমস্ত চরাচর জুড়ে জ্যোৎস্না নেমেছে, কি গভীর কুয়াশা, হিম ঝরছে নিঃশব্দ বৃষ্টির মতো। শরৎ টর্চ ফেললো, ফেলেই বলল, আরে। আমরা বারান্দার শেষ প্রান্তের দিকে তাকালাম, অমলা স্টোরসের সাইনবোর্ডটা কোথাও নেই। গল্প আপনাদের কেমন লাগলো বন্ধুরা? আবার আসবো নতুন আরও একটি গল্প নিয়ে, ততদিন ভালো থাকবেন ও সাথে থাকবেন। নমস্কার।